আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাকরি আবেদন, তো যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি আবেদন করবেন তো তাদের জন্য আজকে ভিডিওটি, আপনারা পুরো ভিডিও নাটনে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা হচ্ছে সকল তথ্যগুলো জানতে পারবেন। তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বেশ কয়েকটি পদে নিয়োগ ছেড়েছে, এর মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে নিম্নমান সহকারী। নিম্নমান সহকারীতে বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা এবং গ্রেড হচ্ছে 16তম গ্রেড, পদসংখ্যা হচ্ছে 33। যারা আবেদন করতে পারবেন তাদের যোগ্যতা লাগবে এইচএসসিতে বিজনেস স্টাডিজ অর্থাৎ হচ্ছে বাণিজ্য এবং দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ হচ্ছে মিনিমাম জিপিএ লাগবে 2.00। এরপর হচ্ছে মাইক্রোসফট অফিস, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে অবশ্যই। দুই নম্বর হচ্ছে ফার্মাসিস্ট অব্লিক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা এবং 11তম গ্রেড, 25টি পোস্ট আছে। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ফার্মেসি অব্লিক ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি সমমান, জিপিএ লাগবে ন্যূনতম 2.00। তিন নম্বর হচ্ছে সিনিয়র স্টাফ নার্স, এখানে হচ্ছে বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা, 12তম গ্রেড, 4টি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড থেকে ডিপ্লোমা ইন নার্সিং সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, কোনো পরীক্ষায় জিপিএ লাগবে ন্যূনতম 2.00। জুনিয়র স্টাফ নার্স, পদসংখ্যা 10, বেতন স্কেল 9,300 থেকে 22,490, 16তম গ্রেড, কোনো স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা ইন নার্সিং এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে 2 বছর। এরপর হচ্ছে ড্রেসার, ড্রেসারে হচ্ছে বেতন সংখ্যা 8,800 থেকে 21,310, মাধ্যমিক বোর্ড থেকে এসএসসি পাস লাগবে এবং হচ্ছে 5 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে, ন্যূনতম 2.00 জিপিএ লাগবে। এরপর হচ্ছে মিডওয়াইফ, মাধ্যমিক অব্লিক সমমান পাস লাগবে, এরপর হচ্ছে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, জিপিএ লাগবে 2.00, সর্বনিম্ন বেতন স্কেল 8,800 থেকে 21,310। নিরাপত্তা প্রহরী, ন্যূনতম অষ্টম শ্রেণীর পাস থাকতে হবে এবং উচ্চতা হবে 4 ইঞ্চি, সর্বনিম্ন বুকের মাপ হবে 32 ইঞ্চি এবং সম্প্রসারিত 34 ইঞ্চি, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, বেতন 20তম গ্রেড, বেতন স্কেল ওকে। তো শর্তাবলী, যারা হচ্ছে 17/4/2023 খ্রিস্টাব্দ থেকে তারিখে, বয়স হতে হবে 18 থেকে 30 বছর, যারা মুক্তিযোদ্ধা কোটা তাদের জন্য সবসময় 2 বছর বেশি অর্থাৎ 32 বছর বয়স হতে হবে। তো এটি হচ্ছে সরকারি চাকরি, যেহেতু এখানে হচ্ছে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শুরু হবে আগামী 17 এপ্রিল আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 7 মে 2023। আবেদন ফি জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে। আমি ইতিমধ্যেই আমার হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়েছি কীভাবে আপনারা সরকারি চাকরি আবেদন করতে পারবেন, এই সকল বিষয় ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। অথবা আপনার যদি অল জবস থাকে, আপনাদের হচ্ছে লিঙ্ক হচ্ছে http://bpdb.teletot.com.bd, এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়েছি, আপনারা সেখান থেকে শুধুমাত্র কপি করলে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে নিয়ে যাবে, আপনারা সেখান থেকে শুধুমাত্র আপনার নাম, পিতার নাম, মাতার নাম, সকল তথ্যগুলো পূরণ করে আপনার আবেদনটি সম্পন্ন করতে হবে। আবেদন করতে একটি ছবি লাগবে, ছবিটা হবে 300x300 পিক্সেল এবং সর্বোচ্চ হবে 100 KB এবং সিগনেচার লাগবে 380 পিক্সেল, সর্বোচ্চ হচ্ছে 60 KB। তো আপনারা ছবি এবং সিগনেচার যদি রেডি করতে না পারেন, আমার হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে আপনার ছবি এবং সিগনেচারটা রেডি করে নেবেন। এবং হচ্ছে আবেদন করার পর আপনাদের ফি জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে, আপনারা হচ্ছে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদের টাকা জমা দিতে পারবেন। তো সিমে টাকা জমা দেওয়ার নিয়ম আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। আপনারা হচ্ছে 16222-তে SMS পাঠাতে হবে, বড় হাতের অক্ষর লিখতে হবে BPDB, স্পেস হচ্ছে আপনার ইউজার নেম, এবং হচ্ছে টাকার পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে 2 এবং 3 নম্বর পোস্টের জন্য লাগবে 300 টাকা, হচ্ছে 334 টাকা হচ্ছে SMS চার্জ, টোটাল 334 টাকা, এবং 1 থেকে 4 নম্বর পদের জন্য লাগবে 1 ও 4 নম্বর পদের জন্য 200 টাকা, এবং হচ্ছে 23 টাকা SMS চার্জ, টোটাল 230 টাকা। 5 ও 7 নম্বর পদের জন্য, 5 থেকে 7 নম্বর পদের জন্য লাগবে 100 টাকা SMS চার্জ, 100 টাকা, এবং হচ্ছে টেলিটক চার্জ হচ্ছে 12 টাকা, টোটাল 112 টাকা। তো আপনারা সিস্টেম পাঠাতে পারবেন BPDB স্পেস ইউজার আইডি, পাঠাতে হবে 16222-তে। এবার হচ্ছে একটি SMS ফিরতি SMS আসবে, সেখানে একটি পিন নাম্বার থাকবে, পরবর্তী SMS দিতে হবে BPDB স্পেস ES স্পেস পিন নাম্বারটি দিয়ে সেন্ড করবেন 16222-তে, তাহলে হয়ে যাবে আপনাদের অ্যাপ্লিকেশন করা।